আসসালামু আলাইকুম, আজ মঙ্গলবার 24 মে 2022। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছি আমি তাবাসুম আহমেদ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক, এখন থেকে প্রণোদনা পেতে লাগবে না কোনো কাগজপত্র। ওমান সফরে ইরানের প্রেসিডেন্ট, সম্পর্ক উন্নয়নে দুদেশের মধ্যে 12 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, লম্বা ছুটি পেতে যাচ্ছেন বাসিন্দারা। ভয়াবহ ধূলিঝড়ের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষণা করল কুয়েত। সম্পর্ক উন্নয়নে তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিজ বিমান নিয়ে ওমান আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ তরুণী পাইলট, জানালো ওমানের সিভিল এভিয়েশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া, পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ঘুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-2660 এই নম্বরে। আমদানি ব্যয় বাড়ার প্রেক্ষিতে মাত্র 1 সপ্তাহ আগেই প্রায় $7 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ কমার তথ্য সামনে এসেছিল। এরপর মাত্র 6 কার্যদিবসের মধ্যে ফের ঊর্ধ্বমুখী হয়েছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, নিম্নমুখী ধারা কাটিয়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সপ্তাহের ব্যবধানে আবারও $42 বিলিয়ন ছাড়িয়েছে। বর্তমান আমদানি ধারা অনুযায়ী এই মুহূর্তে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ আছে তা দিয়ে অন্তত 6 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এর আগে গত বছরের আগস্টে রিজার্ভ ব্যয় $48 বিলিয়ন ছাড়িয়ে যায়। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে পরিষদের পর চলতি মাসের 9 মে তা কমে $44.11 বিলিয়নে নেমে আসে। এমত অবস্থায় রেমিটেন্সে আরও গতি আনতে প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে $5,000 বেশি বা 5 লাখ টাকার বেশি রেমিটেন্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে প্রণোদনা। এতদিন $5,000 বেশি রেমিটেন্সের কাগজপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল, বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণে এখন তা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে 5,000 অথবা 5 লাখ টাকার বেশি রেমিটেন্স পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার জন্য প্রবাসীদের কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে রেমিটেন্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই 2.5% হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আজ থেকে এটি কার্যকর হবে। বৈধ উপায়ে রেমিটেন্সের বিপরীতে প্রণোদনা প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511-6290। ওমানের হেঙ্গাম তেলক্ষেত্র উন্নয়নে একটি যৌথ কমিটি গঠন করতে সম্মত হয়েছে ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ উজি বলেছেন, ওমানের সীমান্ত সংলগ্ন তেলক্ষেত্রটির উন্নয়ন করে দেবে ইরান। ওমানের সাথে ইরানের দীর্ঘতম সমুদ্র সীমান্ত রয়েছে। দেশটির সাথে বিগত 50 বছর যাবত ইরানের সুসম্পর্ক বজায় ছিল। 2005 সালে দুদেশ হেঙ্গাম তেলক্ষেত্র উন্নয়নের চুক্তি করলেও বাস্তবে এটি আলোর মুখ দেখেনি। সোমবার ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির ওমান সফরের আগেভাগে মাস্কাট সফর করেন। সফরে তিনি তেল ক্ষেত্রের উন্নয়ন ছাড়াও সাগরের তলদেশে পাইপলাইন স্থাপন করে ইরানের গ্যাস ওমানে রপ্তানির উপায় নিয়েও আলোচনা করেন। এরকম পাইপলাইন স্থাপনের জন্য দুদেশের মধ্যে 2013 সালে একটি চুক্তি হয়। 25 বছরে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $60 বিলিয়ন। ইরানের তেলমন্ত্রী ওউজি বলেন, তিনি তার ওমানি সমকক্ষ মোহাম্মদ বিন হামদ বিন রুমহাইর সাথে সাক্ষাতে হেঙ্গাম তেলক্ষেত্রের উন্নয়নে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করতে সম্মত হয়েছেন। বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার কাজে যাতে আর বিরতি না পড়ে সেটি তদারকি করবে এই কমিটি। তিনি বলেন, তেলক্ষেত্রটি উন্নয়ন হলে তা থেকে উভয় দেশ লাভবান হবে। বিগত 84 বছরে তার আগের বছরের তুলনায় ওমানের সাথে ইরানের বাণিজ্যিক লেনদেন বেড়েছে 58%। প্রেসিডেন্ট রাইসি তার সোমবারের ওমান সফরে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সফরে তার সাথে ছিল 50 সদস্যের একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধি দল।
সফরে দুদেশের মধ্যে 12 চুক্তি ও সমঝোতা স্মারকসই হয়। গতকাল ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির একদিনের মাস্কাট সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুদেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রাইসি। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ বলে তখন ঘোষণা দেন। তার সরকারের ওই নীতির অংশ হিসেবে এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ইরানের শুল্ক অধিদপ্তর হিসেব অনুযায়ী বিগত ফার্সি বছরে ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যিক লেনদেন 133.60 কোটি ডলারে উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় শতকরা 53% বেশি। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। পবিত্র ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ইংরেজ ক্যালেন্ডার অনুসারে এই বছর ঈদ উল আজহা হতে পারে 9 জুলাই। এ উপলক্ষে 4 দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন আমিরাতের বাসিন্দারা। পবিত্র এই উৎসবটি সাধারণত চাঁদ দেখার উপর নির্ভরশীল, তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায় কবে হতে পারে এবারের কোরবানির ঈদ। ইসলামী ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয় ঈদ উল আজহা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই তথ্য জানিয়েছেন। সোমবার দুবাইয়ের সংবাদ মাধ্যম জানিয়েছে, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন অর্থাৎ ঈদ উল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসেবে এবছর আমিরাতবাসী জিলহজ মাসের 9 তারিখ থেকে 12 তারিখ টানা 4 দিন ঈদের ছুটি উপভোগ করতে পারেন। ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত থাকতে পারে ঈদের ছুটি, অর্থাৎ আরাফাতের দিন ও ঈদ উল আজহার 3 দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি বেসরকারি কর্মীদের। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। ধূলিঝড় যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখা গেল গতকাল সোমবার মধ্যপ্রাচ্যে বয়ে যাওয়া অব্যাহত ওই ঝড় আঘাত হানে কুয়েতে। এতে দেশটির জরুরি সতর্কতা জারি করা হয়। ধূলিঝড়ের কারণে ধুলো ছেয়ে যায় চারপাশ, এতে সাময়িক বন্ধ করা হয় বিমান চলাচল। সোমবার 23 মে দুপুর 2 থেকে ধুলোঝড় শুরু হয়। ধুলোঝড়ের কারণে স্থানীয় সময় দুপুর 2:20 থেকে 4 ঘন্টার জন্য সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে কুয়েত সিভিল এভিয়েশন। প্রচণ্ড ধুলোঝড়ে কুয়েতের আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকে, অন্ধকারাচ্ছন্ন থাকে রাস্তাঘাট। নিরাপদ গন্তব্যে ফিরতে রাস্তায় সাবধানে কিছু কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও বেশিরভাগ রাস্তাঘাট থাকে ফাঁকা। কুয়েত সরকারের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণ ও প্রবাসীদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, দুবাই ও ওমান এই ধূলিঝড়ের কবলে পড়ে। মধ্যপ্রাচ্যে বয়ে যাওয়া ওই ঝড় আঘাতানের সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা টাওয়ারে, এতে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় বুর্জ খলিফা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আঞ্চলিক আবহাওয়ার ধরনকে বিপর্যস্ত করে তুলছে, মরুকরণের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সুখের লাগি কষ্ট বুকে পুষি, সবকিছু ভুলিয়া থাকি দেখা তাদের খুশি, বই দেশেতে পড়ায় আছি আমরা প্রবাসী। এখন থেকে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় প্রবাস টাইমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখবেন সঙ্গীতশিল্পী তাহমিনা আজাদের ডেইজির উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান লাইভ উইথ ডেইজি। তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ সফরের পরিকল্পনা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই পরিকল্পনার সাথে যুক্ত সূত্রগুলো সোমবার জানায় আঙ্কারা এবং রিয়াদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সফরের লক্ষ্য। এর আগে দীর্ঘ সময় পর গত মাসের শেষ দিকে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 1 দশক ধরে চলা উত্তেজনা কমাতে চলতি মাসগুলোতে দেশ দুটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে 2018 সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর থেকে দুদেশ সম্পর্ক চরম অবনতি ঘটে। তুরস্ক ছাড়াও 4টি সূত্র রয়টার্সকে জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গ্রিক, সাইপ্রাস, গ্রিস, জর্ডান ও মিশর সফর করবেন। সফরে তিনি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি কয়েকটি চুক্তি করবেন।
খাশোগি হত্যাকাণ্ড এবং করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর এটি হবে যুবরাজের প্রথম কোনো বিদেশ সফর। সর্বশেষ 2019 সালে তিনি G20 শীর্ষ সম্মেলনের জন্য জাপান সফর করেছিলেন। সৌদি কর্মকর্তারা জানান, যুবরাজ কবে এই সফরে যাবেন এই ব্যাপারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে জুনের শুরুর দিকে তিনি সফরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 325 কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে 5 মাসে বিশ্বভ্রমণ সারলেন 19 বছর বয়সী জারা রাদারফোর্ড। অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি। পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা যারা আকাশে উড়ে বেড়াডুকেই করেছেন জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তার। বিশ্বের সর্বকনিষ্ঠ এই পাইলট চলতি মাসের 31 মে ওমান আগমন করার জন্য আবেদন করলে তা গ্রহণ করেছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি। আগামী 31 মে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 2021 সালের 18 আগস্ট যাত্রা শুরু করেন যারা। স্পন্সরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমান চালনা থেকে তিনি বিরত থাকেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যারা বলেন, তার বিমান 30টি দেশ পার হলেও সাইবেরিয়ার বরফের ঢাকা অঞ্চলের উপরের আকাশই ছিল তার যাত্রাপথের দুর্গমতম রাস্তা। -22 ডিগ্রি তাপমাত্রায় বিমান চালানোর সেই চ্যালেঞ্জকে অতিক্রম করেছেন দুঃসাহসী যারা। 19 বছর বয়সী পাইলট যারা রাদারফোর্ড হচ্ছেন সবচেয়ে কম বয়সী নারী, যিনি 14 বছর বেলজিয়ামের কর্ট্রিসকে অবতরণ করে আনুষ্ঠানিকভাবে এককভাবে বিশ্ব প্রদক্ষিণ করেছেন। এই বেলজিয়ান ব্রিটিশ তরুণী তার একক আসন ব্রিটিশ শার্ক আলট্রালাইট বিমানে করে অবতরণ করেন। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। আগামীকালের বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাবাসুম আহমেদ। আল্লাহ হাফেজ। আপনজনের সুখের লাগি কষ্ট বুকে পুষি, সবকিছু ভুলিয়া থাকি দেখা তাদের খুশি, বই দেশেতে পড়াইয়া আছি আমরা প্রবাসী। এখন থেকে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় প্রবাস টাইমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখবেন সঙ্গীতশিল্পী তাহমিনা আজাদের ডেইজির উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান লাইভ উইথ ডেইজি।